বোলপুর থেকে আমার মেয়ে আজকে চিকেন সসেজ পিজা নিয়ে এসেছিল। আমার মেয়ে গিয়েছিল বোলপুরে পরীক্ষা দিতে, তো এটা ফ্রিজে রাখা ছিল, তো আমার কাছে তো মাইক্রোওভেন নেই, তো এটাকে তো গরম করে খেতে হবে। তাই আমি একটা প্যান নিয়েছি, তারপর প্যানের মধ্যে এক কাপ জল ঢালবো। হ্যাঁ, জলটা তো গরম হয়ে গেছে, এবার আমি আমার এই ডমিনেজের এই পিজাটা দিয়ে দিলাম, তারপর ঢাকা দেব। ঢাকা দিয়ে আমি 3 মিনিট জাস্ট অপেক্ষা করব। দেখুন, মাইক্রোওভেন ছাড়াই প্যানেতেই আমি আমার পিজা গরম করে নিয়েছি। পিজা আমার একেবারে খাবার জন্য রেডি। এবার আমি ওই অরিগ্যানোর চিলি ফ্লেক্স দিয়ে পিজাটা পরিবেশন করবো।